The anti-Semitic decision of the International Court in The Hague is a modern Dreyfus trial, and it will end the same way. ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের শেষ এবং রাজনৈতিক মৃত্যু হিসেবে অভিহিত করেছে ইরান। শুক্রবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান জেনারেল হোসেন সালামি এক বক্তৃতায় এই মন্তব্য করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তৃতায় জেনারেল হোসেন সালামি বলেছেন, আইসিসির পরোয়ানার অর্থ ইহুদিবাদী রাষ্ট্রের অবসান এবং রাজনৈতিক মৃত্যু। ইসরায়েল এমন এক রাষ্ট্র যা আজ বিশ্বে পুরোপুরি রাজনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে এবং তাদের কর্মকর্তারা অন্য কোনো দেশে আর ভ্রমণ করতে পারেন না। ইরানের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আইসিসির পরোয়ানা জারির ঘটনাকে স্বাগত জানানোর মতো পদক্ষেপ এবং ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ আন্দোলনের জন্য মহান বিজয় বলে অভিহিত করেছেন সালামি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আইসিসির তীব্র সমালোচনা করেছে ইসরায়েল ও তার মিত্ররা। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে। আইসিসির এমন পদক্ষেপ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গতিবিধিকে কার্যত সীমিত করে ফেলবে, কারণ আন্তর্জাতিক এই আদালতের 124 সদস্য রাষ্ট্রের যে কেউ তাদের ভূখণ্ড থেকে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারে। ইতালি ও নেদারল্যান্ডস এই গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ঘোষণা দিয়েছে যে তারা নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে যদি তাদের দেশে যায়। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সদস্যদের ইসরায়েলে ঢুকে হামলা চালানোর ঘটনায় সেদিনই গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি।